সামনেই দেখতে পাচ্ছ একদম গঙ্গা, তো বেশ সুন্দর জায়গাটা। গুড মর্নিং, আরো একটা নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। তো এখন বাজে সকাল 10টা, আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে যাচ্ছি তো ঘুরতে, কিন্তু কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখন বলবো না, তার জন্য ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। আর আমি জানি তোমরা বড় ভিডিও দেখলে ভীষণ বোর হয়ে যাও, তাই আমি চেষ্টা করবো ভিডিওটাকে যতটা পারার ছোট করার। তো অবশ্যই বলবো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। তো কিছু জায়গায় যাচ্ছি, যে জায়গাগুলো একদমই আমার কাছে তো নতুন, আমি ঘুরতে যাচ্ছি, তো তোমাদের সাথেও শেয়ার করবো। আশা করছি জায়গাগুলো তোমাদেরও ভালো লাগবে। তো চলো আর কোনো বকবক না করে ভিডিওটাকে স্টার্ট করছি। তো চলো, আজকে আমরা বেরিয়ে পড়েছি ত্রিবেণীর উদ্দেশ্যে। ত্রিবেণীতে যেসব দর্শনীয় স্থানগুলি আছে সেগুলোই আজকে আপনাদের কাছে তুলে ধরব। প্রথমেই আমরা যাচ্ছি ত্রিবেণীর প্রধান আকর্ষণ জাফর খান গাজী দরগা, বা সমাধিস্থলও আপনারা বলতে পারেন। এই দরগাটি 700 বছরেরও বেশি পুরনো। এটি ত্রিবেণী গঙ্গার ধারে অবস্থিত। 1298 সালে এই দরগাটি দিল্লির সুলতানের সেনাপ্রধান জাফর খান গাজী নির্মাণ করেন। বর্তমানে এই দরগাটি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক সংরক্ষিত। এখানে সব কিছু লেখা আছে, আপনারা চাইলে ভিডিওটা পজ করে সেগুলো পড়ে নিতে পারেন। বাইরে থেকে আমি আপনাদের দরগার সামনেটা দেখাচ্ছি, কিন্তু এই দরগার ভেতরে ভিডিও করা নিষিদ্ধ, তাই ভেতরে গেলে ভিডিও করবেন না। আমার জানা ছিল না, তাই আমি যেটুকু ভিডিও করেছি সেটুকু আপনাদের কাছে তুলে ধরছি, বাকিটা ছবির মাধ্যমে আপনাদেরকে দেখাবো। সমাধিস্থল এই কারণেই বলা হয় কারণ এখানে রয়েছে জাফর খান গাজী ও তার পরিবারের সদস্যদের অনেকগুলি কবর, এবং এই সমাধিগুলি পুরো ভারতের সবচেয়ে প্রাচীন, সুন্দর ও জমকালো সমাধি। সমাধিগুলি তৈরি করা হয়েছিল 1315 খ্রিস্টাব্দে। দরগার ভেতরটা খুবই সুন্দর ও পরিপাটি করে সাজানো রয়েছে, তো ভেতরে ঢুকে আপনার মন অবশ্যই ভালো হয়ে যাবে। খুবই সুন্দর একটি জায়গা। সকাল থেকে সারাদিনই আপনারা এই দরগার মধ্যে প্রবেশ করতে পারবেন, অবশ্যই সন্ধ্যের আগে। আর এই দরগার মধ্যে যে সমাধিগুলি আছে সেগুলি হচ্ছে জাফর খান গাজী এবং তার 3 পুত্র, আর সাথে রয়েছে তার পুত্রের স্ত্রী এবং তাদের 2 সন্তান। তো খুবই সুন্দর একটি জায়গা, অবশ্যই এসে ঘুরে যাবেন। দরগা অফ জাফর খান গাজী, তো এই জায়গাটা ভিজিট করলাম, কিন্তু এখানে ভিডিও করা বারণ, তাই ভিডিও তো করতে পারিনি, তবে ছবি তুলেছি তোমাদের জন্য। তো ভালো লাগবে এখানে এলে, জায়গাটা খুবই সুন্দর আর অনেক পুরনো, প্রায় অনেকটাই। তো চলো আমরা এবার নেক্সট গন্তব্যে যাব। আমাদের ত্রিবেণী দরগা থেকে বেরিয়ে আসার পর আমরা যাই ত্রিবেণী ঘাটে। সেখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ গঙ্গাটাকে দেখি এবং তারপরেই আমরা চলে যাই আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এটা হচ্ছে হুগলি রিভার, যেটাকে আমরা গঙ্গা বলে থাকি। এরপর আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে রওনা দিয়েছি। তো এটা হচ্ছে ব্যান্ডেল পাওয়ার স্টেশনের রাস্তা। রাস্তাটা খুবই সুন্দর, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নিই। তো দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে। রিভার সাইড পিকনিক স্পট, জায়গাটা কিন্তু খুবই সুন্দর, বাইরে থেকে দেখে বোঝা না গেলেও ভেতরটা গেলেই তোমরা বুঝতে পারবে যে এই জায়গাটা কিন্তু পিকনিক করার জন্য একদম ফাটাফাটি। সামনেই গঙ্গা আর একদম গঙ্গার পাশেই তোমরা খোলামেলা জায়গায় পিকনিক করতে পারবে। তো খুবই সুন্দর জায়গাটা, তাই বাইরে থেকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো না, কিন্তু ভেতরটা কিন্তু খুবই সুন্দর, তো আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা যে জায়গাটাই রয়েছি সেটা কিন্তু এই ভ্রমণের সেরা অংশ বলতে পারো তোমরা, কারণ এখানে 2টো নদী এসে মিশেছে।
একদিক থেকে এসছে কুন্তী ভাগীরথী, তোমরা যেই জায়গাটা দেখছো সেখান থেকে এসছে কুন্তী ভাগীরথী, এই দিকটা কিন্তু সরু, আর তার বিপরীতে যে চওড়া দিকটা দেখছো এই জায়গা থেকে কিন্তু হুগলি রিভারটা এসে মিশেছে। তো এখানে কুন্তী ভাগীরথী আর হুগলি রিভার এসে মিশেছে, আর মাঝখানে কিন্তু রয়েছে চড়া, আর এখান থেকে কিন্তু ফেরি পারাপারেরও ব্যবস্থা রয়েছে, তাই তুমি চাইলে ইচ্ছা হলে ওপারেও যেতে পারো, জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আমাদের পরবর্তী গন্তব্য ছিল বিড়লা মন্দির, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের পৌঁছানোর আগেই মন্দিরটি বন্ধ হয়ে যায়, যার জন্য আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারলাম না। তবে এটুকু বলতে পারি যে নেক্সট টাইম আমরা যখন আবার এই জায়গায় আসবো তখন কিন্তু এই মন্দিরের ভেতরে তোমাদের নিয়ে যাব এবং পুরোটা দেখাবো। তো আজকের জন্য তো হলো না, ব্যাড লাক। তো আমাদের নেক্সট গন্তব্য ছিল কুন্তীঘাটের উডেন হ্যাঙ্গিং ব্রিজ, তো চলো সেই দিকেই আমরা যাচ্ছি, আর তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। আমরা চলে এসেছি কুন্তীঘাট উডেন হ্যাঙ্গিং ব্রিজের ঠিক সামনে। এই ব্রিজটি কিন্তু ব্রিটিশ আমলে তৈরি করা হয়। ব্রিটিশ আমলে কুন্তী নদী পারাপার করার জন্য কিন্তু এই কাঠের ব্রিজটি নির্মাণ করা হয়। বহু বছর ধরে এই ব্রিজটি ব্যবহার হয়ে আসছে এপার থেকে ওপারে যাতায়াত করার জন্য, কিন্তু বর্তমানে ব্রিজের অবস্থা খারাপ হওয়ায় এর ওপর দিয়ে কিন্তু চলাচল নিষিদ্ধ। তাই দেখতেই পাচ্ছ সবাই কিন্তু হেঁটে হেঁটে পার হচ্ছে, ইভেন গাড়ি সাইকেল যেটাই হোক না কেন সেটা কিন্তু হেঁটে হেঁটে নিয়ে যাওয়া হচ্ছে। নিচেই আছে কুন্তী নদী যেটা গঙ্গায় গিয়ে মিশছে, তোমাদের একটু আগেই দেখালাম। আর কুন্তী নদীর এই যে সাইডের ভিউটা খুবই সুন্দর, অসাধারণ। কিন্তু বর্তমানে যেহেতু ব্রিজের অবস্থা খারাপ থাকায় এর ওপর কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে দেওয়া হচ্ছে না, তাই যদি এখন কারোর এইখানে আসার প্ল্যান থাকে সেটা কিছুদিনের জন্য স্কিপ রাখাটাই বেটার হবে, কারণ কিছুদিনের মধ্যে এই ব্রিজ মেরামতের কাজ শুরু হবে, তখন কিন্তু ব্রিজের ওপর ওঠাটাও নিষিদ্ধ হয়ে যাবে। আমাদের ভ্রমণ তো এখানেই শেষ হলো, তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের সাথে যে জায়গাগুলো শেয়ার করলাম সেগুলো কিন্তু তোমরা ম্যাপে দেখে দেখেও যেতে পারবে, কোনো অসুবিধা নেই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।